আসসালামু আলাইকুম সবাইকে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। একটা বিষয় হচ্ছে যে কিছু মানুষ আসলেই বিপদে আছে, আবার কিছু মানুষ বিপদে পড়ার জন্য মানে নিজে থেকে চাইতেছে। তো দেখুন, বর্তমান যুগে একটা মানুষকে আর একটা মানুষ আপনাকে নিজে থেকে গিয়ে হেল্প করবে না প্রবাসে, এটাই বাস্তবতা। কারণ হচ্ছে যাই, আপনি দেখুন আমার এই ভিডিওগুলোর কমেন্ট বক্সে আপনারা যারা আমাকে দেখেন অনেকদিন যাবৎ, আপনারা চেক করেন বা বেশিরভাগই আমাকে পার্সোনালি মেসেজ দেয়। তো অনেকে আমাকে মেসেজ দেয় যে ভাইয়া আমার ভিসা আছে, আমি বাংলাদেশ চলে যাব, আমার কাজ ভালো লাগতেছে না। হ্যাঁ, তো আমি বললাম যে ভাইয়া আপনি যে দেশে চলে যাবেন, আপনার প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা, আপনারা নিশ্চয়ই জানেন মালয়েশিয়া আসতে কত টাকা আপনারা খরচ করবেন, অথবা যারা আসছে তাদেরকে জিজ্ঞেস করেন যে মালয়েশিয়া আসতে কত টাকা দিয়ে আসছে। এখন বিষয় হচ্ছে, এরা ভিসা থাকা সত্ত্বেও মালয়েশিয়া থেকে বাংলাদেশে ব্যাক করতে চায়। হ্যাঁ, সব কিছু আছে, কাজও আছে, সব কিছু ঠিকঠাক আছে, শুধু একটা বিষয় ঠিক নাই যে ওদের মেন্টাল হেলথ মানে মানসিক যেই মানে জীবনটা ওটা ঠিক নেই। মেন্টাল যে হেলথটা, একটা কাজ মানুষ যখন কাজ করবে, হ্যাঁ সকাল থেকে বিকেল পর্যন্ত, তো কাজের মধ্যে যদি আপনার ফেরা থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে যে আপনি ঠিকমতো না পারবেন কাজ করতে, না পারবেন আপনি ঠিকমতো থাকতে। তো যেটা আমি ফাইন্ড আউট করে বের করছি তাদের থেকে, যে আপনার ভিসা থাকা সত্ত্বেও কেন আপনি মালয়েশিয়া থেকে চলে যাবেন। হ্যাঁ, এখন আমি আবার টিকটকে দেখতেছি প্রচুর লোক ট্রাভেল পাস নিয়ে দেশে চলে যাইতেছে। হ্যাঁ, কিছুদিন পর পরে আপনারা ট্রাভেল পাস লিখে টিকটকে সার্চ দিবেন বা ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন যে অনেকগুলো ভিডিও আসবে। হ্যাঁ, এই ভিডিওগুলো তো যে ট্রাভেল ফাস্ট করাইতেছে ওই আবার এক একটা লোক থেকে অনেক টাকা করে চার্জ নিতেছে। হ্যাঁ, প্রায় এক একটা লোক থেকে 1700, 1800, 2000 টাকা এরকম করে নিয়ে আবার দেশে পাঠাইতেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি দেখুন এই সকল লোকগুলা প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসছে, আর মালয়েশিয়াতে আসার ক্ষেত্রে আপনি দেখুন কতটা মানে বাধা বিপত্তি শেষ করে অতিক্রম করে দেন হচ্ছে মালয়েশিয়াতে আসছে। এই প্রসেসিং থেকে শুরু করে অপেক্ষা, টাকা দিয়ে দেওয়া থেকে শুরু করে ইমিগ্রেশন, ফিঙ্গার থেকে শুরু করে ম্যান পাওয়ার কার্ড, এগুলো বিমান টিকিট বিমানে ওঠা পর্যন্ত, মালয়েশিয়াতে আসার পরে আবার মালয়েশিয়া এয়ারপোর্টে অপেক্ষা, দেন হচ্ছে কোম্পানির লোক গিয়ে রিসিভ করা থেকে শুরু করে মালয়েশিয়াতে, এরপরে আবার মেডিকেল, মেডিকেলের পরে আবার 1 মাস পরে ভিসা লাগানো, মানে কত যে ঝামেলা একজন প্রবাসী মানে কি বলবো। হ্যাঁ, বাংলাদেশে তো ঝামেলা বেশি, সময় বেশি লাগে, কারণ প্রসিডিউর মেনটেন করে হয় না সব কিছু, আপনারা সবাই জানেন এই বিষয়গুলো। তো এখন এ লোকগুলো হচ্ছে দেশে চলে যাইতেছে, আপনারা টিকটকে দেখবেন, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি ট্রাভেল ফাস্ট করে ট্রাভেল ফাস্ট নিয়ে দেশে চলে যাচ্ছে এরকম লিখে সার্চ দিবেন, দেখবেন যে টিকটকে অনেক ভিডিও আসবে। তো এই সকল লোকগুলোকে নিয়ে আবার অন্য লোক বিজনেস করতেছে। তো কীভাবে বিজনেস করতেছে আপনি দেখুন, এই সকল লোকগুলোর থেকে এক্সট্রা টাকা নিয়ে এদেরকে দেশে পাঠাইতেছে। তো এই বিষয়টা হচ্ছে, এক্সট্রা টাকা নিয়ে দেশে পাঠাইতেছে, লোকগুলো তো বুঝে না বা লেখাপড়া জানে না এত কিছু, বা এখানে একটা বিষয় সম্পর্কে তাদেরকে অবগত করার জন্য একটা মানসিক একটা শক্তি দেওয়ার মতো এরকম তো কেউ নেই। হ্যাঁ, তো এরা হচ্ছে যে ভাবতেছে যে এখানে চলে আসছি, এখন দেশে যাইলেই বাসি, ইভেন ভিসা থাকা সত্ত্বেও ওই ভিসাটা ইমিগ্রেশনে ক্যান্সেল করে দেন হচ্ছে দেশে যাইতেছে। এখন দেখুন, একটা লোক, আমি প্রথমে ভিডিও বলছি যে আপনি প্রবাসে না, 100%-এর ভিতরে 90% লোক নিজের থেকে আপনি যখন প্রবলেমে পড়বেন আপনাকে হেল্প করতে যাবে না, এটা কনফার্ম লিখিত দিব আমি, হেল্প করতে আপনাকে যাবে না। বাকি 10% তাও কনফিউশন আছে, আপনার ফ্যামিলি অথবা আপনার রিলেটিভ ছাড়া তাও করবে না, বাকি 10% যে 10% আমি সাইডে রাখছি আর কি। তো এখন কারণ সবাইয়ের কাজ থাকবে, সবাইয়েরই ফ্যামিলি, সবাইয়েরই ব্যস্ত, মানে সব কিছু নিয়ে আর কি, লাইফ নিয়ে ব্যস্ত, নিজের কাজের ফেরা নিয়ে ব্যস্ত, বাস্তবতা বলতেছি আপনাদের সবাইকে, আমি যারা আমাকে ফলো করেন অনেকদিন যাবো আপনারা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, আমার ভিডিওর কন্টেন্টগুলো অথবা আমার যেই বিষয়গুলো আপনাদেরকে জানাই এগুলো সব কিছুই বাস্তব, আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, যাতে করে একটা মানুষ উপকৃত হয়। তো যেই লোকগুলো আমার কাছে রিসেন্টলি, আমি একটা ভিডিও মেক করছিলাম যে দুইটা লোক আমার সাথে যোগাযোগ করছে, তারা বাংলাদেশে চলে যাবে, ইভেন ভিসা আছে, তো কেন যাবে, ইভেন ওদের ভিসা আছে, ভিসা ক্যান্সেল করে যাবে দেখুন, আর যারা বাংলাদেশ থেকে আসার জন্য অপেক্ষা করতেছে, তাহলে তারা আর এরা দুই দিকের মানুষ, মানে কেউ আসতে চায় কেউ যাইতে চায়, কষ্ট সব জায়গায় আছে ভাই। আপনি যখন কাজ করবেন, হ্যাঁ, আপনাকে শুধু চেহারাটা দেখে মাসে 50,000 টাকা স্যালারি দিবে না, এটা মাথায় রাখেন। আপনার কাজ সম্পূর্ণ বুঝে নিয়ে আপনাকে যে অ্যাসাইনমেন্ট দিবে ওটা কমপ্লিট করার পরে, 30টা দিন আপনি কমপ্লিট করার পরে দেন হচ্ছে আপনি স্যালারি পাবেন। এত ইজি না যে আপনি জাস্ট আসলেন আরামসে বিদেশে ঘুরলেন, হ্যাঁ, নতুন নতুন জামা কাপড় ফোড়লেন, পিকচার আপলোড দিলেন ফেসবুকে, এমন কোনো মেন্টালিটি নিয়ে কেউ প্রবাসে যাবেন না। হ্যাঁ, আপনার এমন মেন্টালিটি নিয়ে যাইতে হবে যাতে করে আপনি
ফুল প্রিপেয়ার থাকেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য, তাহলে এইরকম ব্যক্তিই হচ্ছে যে প্রবাসে সফল হয়। আমি যেটা মানে নিজে থেকে বিলিভ করি আর কি। তো এখন দেখুন এই সকল লোকগুলো যে ভিসা ক্যান্সেল করে চলে যাইতেছে, হ্যাঁ, তো আপনারা মানে একবার চিন্তা করুন, এই লোকগুলো 5-6 লক্ষ টাকা দিয়ে আসছে মালয়েশিয়াতে, আবার এখন ওই এই লোকগুলো দিয়ে অন্য লোকে আবার বিজনেস করতেছে, এদেরকে আবার প্রসেসিং করাইতেছে যে দেশে যাওয়ার জন্য। হ্যাঁ, তো এই কী বলবো, আসলে মানে একটা লোক যখন বিপদে পড়বে, তা আমার ফর এক্সাম্পল আমাকে যে দুইটা লোক ভিসা থাকা সত্ত্বেও ওরা দেশে চলে যাবে, তাদেরকে আমি কী রেসপন্স দিছি আপনি দেখুন। না কইলে যাবেন কা, কাজ কাম খুঁজে টুইজে করেন, কারণ এত এত টাকা দিয়ে আসছেন দেশ থেকে 4-5 লাখ টাকা দিয়ে, চলে যাইলে তো বুঝুন না, আপনার তো ফ্যামিলি তো সমস্যাতে পড়বো না, থাকার অপশান নাই। আপনার কাজ কাম কী কাজে আসছিলেন? আমার ভালোর জন্যে বলছেন আর কি, ওই যে অবশ্যই ভালো চাইছিলেন। যখন তারা আমাকে বলতেছে যে ভাইয়া আমি তো চলে যাব, আমার একটু টিকিটটা কাটা দেন, হ্যাঁ, তো আমি আসলে আমি আপনাদের জন্য একটা সার্ভিস ওপেন করছি যেটা এয়ার টিকিট সার্ভিস। যারা হচ্ছে যে এয়ার টিকিট লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিব, তাহলে আমি যে কোনো ফ্লাইটের ডিটেলস আপডেট এবং কি ফ্লাইটের যেই হচ্ছে যে প্রাইস কত একদম সর্বনিম্ন কম দামে ইনশাআল্লাহ দিতে পারবো। আপনারা আমার নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করবেন আর ডেট বলবেন, আপনি আমি সব ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এখন এরা এভাবে আমাকে ইউটিউব থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করছে, তখন আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের চলে যাবেন, আপনার তো ভিসা টিসা সব কিছু ঠিকঠাক আছে, চলে যাবেন কেন? আমি কিন্তু টিকিটটা সেল দিলে আমারই লাভ, হ্যাঁ, আমারই বিজনেস হইতো। তো আমি তাদেরকে জিজ্ঞেস করার পরে তারা বলে যে ভাই কাজ কাম সব কিছু ঠিক আছে, আমার ভিসাও আছে, বাট আমার কাজে মানে একটু মানসিক ফেরা লাগে, হ্যাঁ, আমার বাড়িতে প্রবলেম যার কারণে আমি চলে যাব। এই লোকটাকে যখন আমি চিন্তা করলাম, কারণ আমি তো গত 8 বছর ধরে মালয়েশিয়াতে আছি, হ্যাঁ, মানে প্রবাসীরা কী কী প্রবলেমে পড়ে বা কী কী প্রবলেম ফেস করে, হ্যাঁ, এগুলো মোটামুটি আমার ধারণা আছে, অবগত অলরেডি আমি, কারণ বেশিরভাগ প্রবাসী মালয়েশিয়াতে হচ্ছে এত বেশি লেখাপড়া জানে না বা এত বেশি কিছু বুঝে না, হ্যাঁ, যার কারণে এরা মানে নিজে যেটা বুঝে, হ্যাঁ, ওইটাই হচ্ছে ফলো করে। তো আমি ওদেরকে যখন জিজ্ঞেস করলাম যে ভাই আপনি এত লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে 6 লক্ষ টাকা দিয়ে আসছেন, এখন চলে যাবেন, আপনার ফ্যামিলিতে এখন তো আপনার হবে 1 বছর হয়েছে, আপনি তো টাকাও এখনও আপনি সব কিছু শোধ করেন নাই, তো কেমনে কি ক ভাই, আমার আসলে মানসিক ফেরা, আমি মানসিক অশান্তিতে আছি, তো যার কারণে আমি এখানে থাকতেও পারতেছি না আবার বাংলাদেশেও ব্যাক করতে পারতেছি না, যার কারণে আমি ডিসিশন নিয়েছি যে আমি চলে যাব। হ্যাঁ, এখন আমি ওনাকে বলি যে ভাইয়া আপনি যেহেতু এত লক্ষ টাকা দিয়ে আসছেন, হ্যাঁ, বাংলাদেশের পরিস্থিতি আপনি দেখেন, আপনি এখান থেকে যাবেন বাংলাদেশে, এখন এত লক্ষ টাকা দিয়ে আসছেন, এখন আপনি দেশে গেলে আবার আপনি এই টাকাগুলো কোথায় থেকে দিবেন? হ্যাঁ, তো আমি একটা মানে সুপরামর্শ দিছি ওনাকে যে ভাইয়া আপনি একটু ট্রাই করেন যে কষ্ট করে অ্যাটলিস্ট আপনি যেই টাকা দিয়ে মালয়েশিয়াতে আসছেন ওইটা অ্যাটলিস্ট উঠানোর জন্য, তাহলে যদি আপনি যদি না সহ্য করতে পারেন আপনি চলেও যান, কেউ আপনার কাছে আসবে না ঋণের টাকার জন্য। হ্যাঁ, যেহেতু আপনি ব্যাংক থেকে ঋণ নিয়ে বা আপনার ফ্রেন্ড সার্কেল থেকে টাকা নিয়ে আসছেন বা ফ্যামিলির আত্মীয় স্বজন থেকে টাকা নিয়ে আসছেন, তো সেক্ষেত্রে তাদের তো টাকা দিতে হবে না, তো আপনি যদি এখন চলে যান এভাবে তাহলে আপনি কই থেকে টাকাটা দিবেন আমাকে বলেন। তখন আমি বোঝানোর পরে, কারণ ফ্যামিলি মানে প্রবাসে আপনার মানে মানুষ যতটা না ভেঙে পড়ে, কেউ যদি তাকে সাপোর্ট দেয় মেন্টালি, এভাবে তুন এভাবে করো, এভাবে থেকে এভাবে করো, তাহলে ওই লোকটা প্রবাসে মানে একটু ওভারকাম করে, মানে যেই পরিস্থিতিতে থাকে না ওর থেকে মানে উত্তরণের মানে উপায় পায় আর কি। কিন্তু আমরা আসলে বললাম না যে 100%-এর ভিতরে 99% নিজে সময় খরচ করে হেল্প করতে চায় না, এটা হচ্ছে প্রবলেম। তো এখন এরপরে আমাকে উনি আবার 2 দিন পরে রেসপন্স দিয়েছে, ভাই আপনি বলছেন যে আমি আসলে না যাওয়ার জন্য, এটা আমিও বুঝছি, কারণ আপনি আমি যদি আপনার থেকে টিকিটটা নিই তাহলে আপনারই লাভ, এটা আমিও বুঝি, কিন্তু আপনি এরপরেও আমাকে বুদ্ধি দিয়েছেন যে আমি না যাইতে দেশে। তো আমি অলরেডি আমার কোম্পানির সাথে কথা বলছি, আমাকে আমি যে কাজটা করছি আমাকে অন্য আর একটা কাজ দিছে, আমি যে কাজটা ফেরা মনে করতাম বা মানসিক টেনশন মনে করতাম এটা থেকে আমাকে অন্য আর একটা কাজ দিছে, এখন আমি সব ঠিকঠাক আছে, কাজ করতেছি, যে ভাই আপনাকে অনেক ধন্যবাদ। তো আমি আসলে এটাই এই এই বিষয়টাই আমার যদি মানে একটা সুপরামর্শের কারণে একটা লোক, হ্যাঁ, তার ফ্যামিলিকে সুখে রাখতে পারে বা সে এত টাকা দিয়ে ঋণ করে আসছে মালয়েশিয়াতে, তো সে যদি অ্যাটলিস্ট হ্যাঁ নিজের একটা জায়গা তৈরি করতে পারে, তো এটাই হচ্ছে আমার আসলে এই ভিডিওগুলো মেক করার পিছনের রিজন। কারণ আমি জানি আপনারা ঠিক আমার মতোই একজন, হ্যাঁ, তো যার কারণে আমি যে ফ্রি টাইমে ভিডিওগুলো মেক করার চেষ্টা করি একজন মানুষকে সুপরামর্শ দেওয়ার জন্য। তো এখন এই এরকম প্রচুর মানুষ, শুধু মালয়েশিয়াতে না, বিশ্বের যে কোনো দেশে এরকম মানুষের অভাব নেই, দেখা গেছে একটা মেন্টাল সাপোর্ট পায় না, হ্যাঁ, তো একটা দেশে গেলে মূলত আপনি দেশ ছেড়ে যাবেন, আপনার একটা মেন্টাল সাপোর্ট লাগবে, আপনার কাজ কাজ পরে
আপনার বেঁচে থাকার জন্য, আপনি যে এত দূরে গেছেন তার জন্য একটা মেন্টাল সাপোর্ট লাগবে, তারপরে কাজ। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদের লোকজন আসলে ফিল করে না আর কি, অন্যের প্রবলেম আমার দেখার দরকার নাই, এরকম মাইন্ডসেট। তো যার কারণে আমি বলবো, আসলে আমার খুবই খারাপ লাগে যখন এই এই নিরীহ লোকগুলোকে দিয়ে আবার অন্য লোক বিজনেস করে এদেরকে থেকে ধরেন 1800-2000 টাকা 1700, মানে যে যেভাবে পারতেছে আর কি, যারা প্রসেসিং করে এত টাকা নিয়ে হচ্ছে যায় আবার দেশে পাঠায়। তো এই কী বলবো, আসলে আমরা খুবই হতাশ এই এই সকল বিষয় নিয়ে। তো যারা নতুন দেখতেছেন, আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ইনশাআল্লাহ সবসময় সুপরামর্শ পাবেন এবং কি আপডেট ইনফরমেশানগুলো পাবেন। আজকের মতো এখানেই থাক, অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।